আজ বিনোদ শব্দ অর্থ হলো নতুন নতুন খেলা খেলছে আজ গৌধরী এই খেলা কখনো খেলি নাই কিসের খেলা হরি নামের খেলা হরি নাম তাই নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন ভগবান আজকে যে খেলা খেলছো হরি নামের খেলা তাই না এই হরি নাম করলে কি ফল হয় হরি নামের মহিমা কি দেখেন নারদ প্রশ্ন করলেন হরি নাম করলে কি হয় হরি নাম করলে কি ফল লাভ হয় আর হরি নামের মহিমাটা কি ভগবান বললেন নারদ এই কথা আমি উত্তর দিতে পারবো না তবে তুমি এক কাজ করো এই প্রশ্নের উত্তর তুমি পাবে প্রভু তাহলে কোথায় পাবো হ্যাঁ তুমি একটা কাজ করবে সকালবেলা ঘুম থেকে উঠে তার বদন দর্শন করবে তাকে তুমি এই প্রশ্নটা করবে কি তাই হ্যাঁ এটাই সত্য তুমি তাকে প্রশ্ন করবে ঠিক আছে নারদের আর ঘুম নাই বাবা ঘুম থাকে বাপরে আমার ভগবান পারল না এই প্রশ্নের উত্তর দিতে আর বলছে যে সকালবেলা যার বদন দর্শন করবে তার কাছে তুমি প্রশ্নটা করবে সেই উত্তর দিবে তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাড়ির সম্মুখে একটা বৃক্ষ ছিল ও বাবা আপনারা মন দিয়ে শুনবেন মায়েরা একদিন কাজে লাগবে বৃক্ষের মধ্যে একটা চড়াই পাখি ঠোঁটটুকু বাহির করে দিয়ে নারদের দিকে তাকায় আছে তবে নারদ বলল এই ছোট্ট চড়াই পাখিটিকে আমি বলবো না প্রভু বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে যার বদন দর্শন করবে তাকে তুমি প্রশ্ন করবে প্রশ্নের উত্তর পাবে কি ঠিক আছে চড়াই পাখিকে ডেকে ডেকে বলল চড়াই পাখি ও চড়াই পাখি আরে তুমি তো কোন দিকে দেখছো কিচির মিচির করছো হ্যাঁ তুমি কি শুনতে পারছো চড়াই পাখি মনে মনে ভাবলেন আমাকে তো ডাকছি ও নারদ মনি বলো নারায়ণে নারায়ণ নারায়ণ নারায়ণের জয় হোক তোমার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে এই হরি নাম করলে কি ফল লাভ হয় হরি নামের মহিমাটা কি চড়াই পাখি এই কথা শোনা মাত্র চড়াই পাখি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেহ থেকে প্রাণ বাহির হয়ে চলে গেল ওই বৃক্ষর মধ্যে থেকে চড়াই পাখি তরাস করে মাটিতে পড়ে পড়ে গেল যখন হরিবল হরিবল নারদ মনি মনে মনে ভাবলেন এই নামের মধ্যে কি বিষ মিশানো আছে কেন এই নামের মহিমা কি এটাই যে একবার শুনে শোনামাত্র প্রাণ বাহির হয়ে চলে যায় তবে ভগবানের কাছে গিয়ে বলল ভগবান
ভগবান নারদ তুমি ডাকছো হ্যাঁ প্রভু আমি ডাকছি কেন তুমি কি প্রশ্নের উত্তর পেয়েছো প্রভু গো এই প্রশ্ন আমি এক চড়াই পাখিকে বললাম বলো তো চড়াই পাখি এ হরি নাম করলে কি হয় হরি নামের মহিমা কি তখন এই কথা শোনা মাত্র চড়াই পাখি তরাস করে পড়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দেহ থেকে প্রাণ বাহির হয়ে চলে গেল তবে যাও নারদ আগামীকাল যার বদন দর্শন করবে তাকে তুমি জিজ্ঞাসা করবে ঠিক আছে হরে কৃষ্ণ ও মা আপনাদেরকে যাদেরকে কীর্তন ভালো লাগবে না তখন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খোলা মাত্র একটা গোবরের দলা গোবর তো চেনেন তাই না গোবর চেনেন না আপনারা গোবরের দলার উপর গোবরী পোকা কিলবিল কিলবিল করছে তখন গোবরী পোকাকে বলছে গোবরী পোকা গো তোমাকে আমি একটা প্রশ্ন করব কি প্রশ্ন যে হ্যাঁ বলো তো গোবরী পোকা হরি নাম করলে কি হয় হরি নামের মহিমা কি তখন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলিতে বলিতে গোবরের উপরে গড়াগড়ি দিতে দিতে গোবরী পোকা দেহ ত্যাগ করলে তখন নারদ মনে মনে ভাবলেন আমি আর কাজ কারো কাছে গিয়ে প্রশ্ন করব না ভগবানের কাছে গিয়ে বলল ভগবান আমি এই প্রশ্নের উত্তর আর নিতে চাই না কারণ আমি যাকে এই প্রশ্ন করি তাই শোনা মাত্র সে দেহ ত্যাগ করে দেয় বলছেন নারদ তাতে তোমার ক্ষতি কি বলছে ক্ষতি না জীব হত্যা মহাপরাধ আমি যাকে এই কথার প্রশ্ন করছি সেই মারা যাচ্ছে তুমি এক কাজ করো কি যাও কালকে সকালে এই প্রশ্নের উত্তর পাবে তখন আগামীকাল সকালবেলা দরজা খুলি দেখি এক বচ্ছ অর্থাৎ বাছুরি ছোটাছুটি লাফালাফি করছে লাফালাফি ছোটাছুটি যখন করছে হাইরে গোহত্যা তো মহাপরাধ এর মতন অপরাধের কাজ জগতে আর নেই তবে বাছুরিকে বক্ষে জড়ায়ে ধরে বলছে বাছুরি গো আস্তে বাছুরি বলো তোমাকে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারবি তো বাছুর বলল প্রভু গো কি প্রশ্ন মনে মনে ভাবলেন হাইরে এই বচ্ছ জনম কত ভাগ্যের জনম গো এরা ভগবানের সঙ্গ করে গো আমি কেমন করে এই প্রশ্ন বলবো যদি দেহ ত্যাগ করে এই অপরাধ তো আমার হবে
তবে যাই হোক বক্ষে জড়ায়ে ধরে বলছে বাছুরি তোমার কাছে আমার একটা প্রশ্ন কি বল বলছে বল তো আমরা যে হরি নাম করি তাই না কৃষ্ণ নাম করি এই হরি নাম করলে কি ফল হয় এই হরি নামের মহিমাটা কি এই কথা শোনা মাত্র বাছুরি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে হে গোবিন্দ তোমার নামের তুই মহিমা তোমার নামে যে এত মধুর তুমি যেন আরো কত মধুর ভগবান এই কথা বলিতে বলিতে বাছুরি গোবিন্দের চরণে গিয়ে আত্মসমর্পণ করে দিয়ে বলল প্রাণে পাখি বাহির হয়ে চলে গেল তখন আস্তে আস্তে বছর মাথাটা মাটিতে রেখে ভগবান ভগবান তোমার আর এই প্রশ্নের উত্তর নিতে চাই না ভগবান কি হয়েছে নারদ ভগবান তোমার এই প্রশ্নের উত্তর যার কাছে গিয়ে বলি ভগবান তারে দেহে আর প্রাণে থাকে না ভগবান প্রাণ বাহির হয়ে চলে যায় তোমার এই নামের মধ্যে মনে হয় কোনো বিষ মিশানো আছে ভগবান বলবো না ভগবান হরি নামের মহিমাটা কি এই হরি নাম করলে কি ফল হয় ভগবান নারদ নারদ তুমি চিন্তা করো না নারদ পাশে একটা গ্রাম আছে ওই গ্রামে গিয়ে দেখবে চার দিন হলো মাত্র একটা
শিশু সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে গিয়ে বলবে কি ওই সন্তানের যদি কিছু হয়ে যায় তখন আমাকে ওখান থেকে আসতে দিবে যাও নারদ ওনার কাছে প্রশ্ন পাবে যাও প্রশ্নের উত্তর পাবে তখন এক পা দুপা করে পাশের গ্রামেতে ঢুকলেন ঢুকে একজনকে জিজ্ঞাসা করলেন কে গো তুমি কি চেনো ক্ষণকাল চার দিন হলো মাত্র একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তুমি কি চেনো হ্যাঁ ওই যে ওই বাড়িতে যাও যাও ওই বাড়িতে চার দিন হলো মাত্র একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তখন আস্তে আস্তে বাড়ির মধ্যে ঢুকে দোলায় দোল দিচ্ছে নারদ বৈষ্ণবের বেশ ধারণ করেছে দেখেন বৈষ্ণবের বেশ ধারণ করে বলছে হরে কৃষ্ণ ও মা তোমরা কেউ কি বাড়িতে আছো ও সাধু মশাই এসেছে বসতে দিলেন না মা আমি বসতে আসি নাই মা দোলাই কাকে দোল দিচ্ছ মা বাবা ক্ষণ চার দিন হলো একটা শিশু জন্মগ্রহণ করেছে সে কাঁদছে কিন্তু কাঁদছে কিন্তু তোমার কণ্ঠের ধ্বনি শুনে আর তো কাঁদে না তুমি কে গো তোমার কণ্ঠের ধ্বনি শুনে কাঁদছে না কেন তখন বলছে তাহলে তুমি একটা কাজ করো ওই শিশুটিকে আমায় কোলে দাও না গো কাঁদছে না তখন আমি একটু আদর করে দিই তুমি আমার শিশুটিকে কোলে নিবে যদি পেশাব পায়খানা করে দেয় করছে তাতে কোনো ক্ষতি নেই তুমি আমার কোলে দাও বক্ষে জড়াইয়ে ধরে বলছে আবার যদি এই শিশু সন্তানকে কোলে করে নিই আবার যদি আমি ওই প্রশ্ন করি আবার যদি সে কিছু হয়ে যায় আমার আমাকে তো বাড়ির মধ্যে থেকে বাহির করতে দেবে না তখন মা একটু দূরে গেল কাজে ব্যস্ত তো তখন শিশু সন্তানকে কোলে নিয়ে বলছে বাছারে তোর কাছে আমার একটা প্রশ্ন রে আমি এই প্রশ্ন যার কাছে বলি সে জন্মের মতো বিদায় নিয়ে চলে যায় কি তার কি প্রশ্ন দেখেন চার দিনের শিশু কথা বলছে ভগবানের অসীম ক্ষমতা ভগবান কি না করতে পারে তখন বলছে কি নারদ কি আমি নারদ তুমি কেমন করে জানতে পারলে আমি নারদ তুমি কে আমি কে তুমি আমাকে চেনো না তুমি কি প্রশ্ন করেছিলে তুমি জানো তুমি একদিন জমালয়ে গিয়েছিলে জমের কাছে গিয়ে বলছিলে এ হরি নামের মহিমা কি হরি নাম করলে কি ফল হয় যমদূত পেতাত্মা
পুয়াত্তা নিয়ে বসবাস করে, যারা কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণ সঙ্গ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভালোবাসে না, তারা যখন মারা যায় তাদের আত্মাগুলোকে পাহারা দেয় যমদূত। সেখানে গিয়েছিলে, সে নরকুণ্ড দর্শন করেছিলে, ওই নরকের কাছে গিয়ে বলেছিল হরিনাম করলে কি হয়, কিন্তু এই হরিনাম শোনা মাত্র সেই পাপীর আত্মাগুলো স্বর্গবাসী হয়ে গিয়েছিল। জয় জয় আজ তুমি এসেছ আমাকে পরীক্ষা করতে, তাই না? কিন্তু তোমার অহংকার আছে নারদ, তুমি জেনেও আমাকে প্রশ্ন করো, আমাকে ঠকাও। কিন্তু জগতে সবাইকে ঠকাতে পারো, কিন্তু আমাকে কখনো ঠকাতে পারবে না, কারণ আমি অনাদি আদি পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণ। তুমি পরীক্ষা করতে গিয়েছিলে কোথায়? শোনো, আমি তোমাকে একটা একটা করে প্রশ্নের উত্তর দেব। সর্বপ্রথমে আমি চড়াই পাখিয়ে জন্মগ্রহণ করেছি, সেখান থেকে হরিনাম শোনা মাত্র, সেখান থেকে গবরী পোকাহে জন্মগ্রহণ করেছি, সেখান থেকে হরিনাম শুনে জনম ধন্য করে আমি বাসুরীকুলে গোবর্ষকুলে জন্মগ্রহণ করেছি, সেখান থেকে হরিনাম শুনে ভগবানের নাম স্মরণ করে আমি মানবকুলে জন্মগ্রহণ করেছি। তারপরও আমি কে জানি, আমি হলাম ভক্তের অধীন ভগবান। হরিনাম করলে এ ভবের তৃষা জ্বালা থাকে না, বলি আমার বক্ষে বক্ষে ওলে আয়া ভালো লাগে না, বলি আমার বক্ষে বক্ষিয়া অলে না শীত
করি বলি আয়া আমার বক্ষে আয়রি আমার দাপে এমন দয়াল আর কখনো কি ফিরে আসবে তাই আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভু দলের লোক কেউ যদি প্রশ্ন করে তুমি কার দলের লোক গো আমরা সবাই বলবো গৌরাঙ্গ মহাপ্রভু দলের লোক কারণ এরপরে কোনো বান্ধব আসবে না তাই আমরা সবাই কিন্তু আমাদের গৌরহরি সুরধ্বনির তীরে গৌর কিশোর সহচর মেলে আনন্দ বিভোর তাই কি করছে আজকে এমন খেলা খেলছে জগতে এমন খেলা কখনো খেলে নাই সেই খেলা খেলছেন তাই কিভাবে তাই খেলায় খেলি সহদি না
যাবে